আমরা প্রপোজাল দিয়েছি বুর্জ খলিফায় 28 তারিখে সাকিবের বার্থডে উইশ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রাজকুমারের টিজার দেখানোর। গাইজ, হু ইজ হি? 28শে মার্চ সুপারস্টার সাকিব খানের জন্মদিন উপলক্ষে এসকে মুভি সাকিব খানকে নিয়ে নতুন মুভি ঘোষণা দিতে পারে। বাংলা ছবি বিশ্বের দরবারে নিতে চাই, আমার সাথে সাকিব খান আছে, এটাই আমার সাহস। এমনটাই আভাস দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ধারণা করা হচ্ছে সিনেমাটি নবাব 2 হতে পারে। সাকিব খানের জনপ্রিয়তা দুই বাংলার সবার শীর্ষে, যেখানে দেবজিৎ অন্যান্যদের রেখে ঢালিউড থেকে টলিউড সবাই এখন সাকিব খানেরই কাছে। আমাদের অবিসংবাদিত হিরো সাকিব খান, বাংলা ছবির গ্লোবাল সুপারস্টার সাকিব খান। সবাইকে শিডিউল দিতে পারবে না আমাদের খান সাহেব। খান সাহেব বুঝে শুনে কাজ করবেন, বছরে 2 থেকে 3টা মুভি হলেই এনাফ। ঢালিউড টলিউড, এবার বলিউডে নিজেকে প্রমাণ করবে সে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, সে নিজেই নিজের রেকর্ড ব্যাক করবে। নতুন নতুন ইতিহাস করার জন্য আসিতেছে আরও ধামাকা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস তৈরি করবে রাজকুমার। সাকিব খান শুধু একজন সুপারস্টার বা জনপ্রিয় নায়কই নয়, তিনি একজন ভয়ঙ্কর অভিনেতাও। অবশ্যই আমি তার অভিনয়ের ফ্যান। সাকিব খানকে বেশি বেশি ভালোবাসবেন, সেই বেশি বেশি ভালোবাসার মধ্যে থেকে কিছু ছিটেফোঁটা ভালোবাসা আমাকেও বাসবেন।